এই মৌকারে মু কহি দেবি আজি নবমী মা দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক শিব এইনা মর্ত্যরে পূজা খাউছন্তি আজি বড়িয়া দিন রাতি পাইলে দশহরা মু কহি দেউছি ভারতর প্রতিরক্ষা মন্ত্রী কিছু জানতেনি তাকে তো সাধারণ জ্ঞান নাই ও থিলে সে ইউপিরে চিফ মিনিষ্টার হোম মিনিষ্টার চলে ভারত সরকারঙ্কর এইনা ডিফেন্স মিনিষ্টার এতে জ্ঞান তাঙ্কর অভাব মু কহিদেবাকু চায় 1911 মসিহারে 13 মসিহা ভিতরে সাবরকর ছথর মর্সি পিটিশন দেইছন্তি মু আউ আন্দোলনে ভাগ নেবিনি মু আন্দোলনকু জিবিনি মু স্বাধীনতা সংগ্রামী কথা শুনিবিনি মতে আরেস্ট করা ন যাও মতে মুকুলেই দিয়া যাও 11 রু 13 পর্যন্ত 8 থর গান্ধী দক্ষিণ আফ্রিকার আইলে 1915 রে সে কেমতি গান্ধীক কথারে পিটিশন দেইথলে আয় গান্ধী আসিলা দক্ষিণ আফ্রিকার রু 15 রে ইয়ে 11 রু 13 ভিতরে পিটিশন দেইথলে সাবরক 8 থর ফ্রিডম ফাইটর সে থিলে কিন্তু হিন্দু মহাসভার প্রচারক সে থিলে বিকেলে জেল যাবে বলে বর্ষ পিটিশন দেইথলে ইয়ে কোন করিছন্তি আপনি দেখিবে রাজনাথ সিং কইছন্তি গান্ধীক কথারে মর্সি পিটিশন দেইথলে এ অল্লাজুক ডিফেন্স মিনিষ্টার কোন তুমি ভাবুছ নেহরুঙ্কু অপমানিত করউছ আরে ভারত বর্ষরে যদি কিয়ে নম্বর ওয়ান ফ্রিডম ফাইটার সবুঠু অধিকা বর্ষ জেল যাইছন্তি পণ্ডিত জওহরলাল নেহরু 9 বর্ষ 13 দিন বল্লভভাই পটেল বি যাই নাহান্তি এতে দিন গান্ধী যাই নাহান্তি কেহি যাই নাহান্তি আম্বেদকর যাই নাহান্তি সে হুন্তি পণ্ডিত নেহরু এ তাঙ্ক ফ্রিডম ফাইটর তাঙ্ক না কাটি তুমি তাঙ্ক না কাটি তুমি অন্য না চড়াইছ লজ্জা লাগুনি সাবরকর না রাখিছ যে পিটিশন দেই জেল রু মুকুলি তলে হিন্দু মহাসভা করতলে গান্ধীকে বিরোধ করতলে তুমি কৌছ কল না গান্ধীক কথার সে পিটিশন দেইছে অলাজুক ডিফেন্স মিনিষ্টার আম দলরে গান্ধীক নীতি কংগ্রেস দলরে আছে গান্ধীক নীতি কংগ্রেস দলরে আছে ইয়ে গড় করি এগুলাক সবু বড় সাবুটি বিজেডি নাই বিজেপি নাই ওড়া দল হওনি ভঙ্গারুজা করি না তেমন মু সারে যা চাহুনি কিন্তু সাবরকরকু যে স্থান দিয়েছে নরেন্দ্র মোদী ফ্রিডম ফাইটর হিসাবে পণ্ডিত নেহরু না কাটি দিয়েছে সে লিস্ট রু ইয়ার জবাব দিন না দিনে দিয়া যাব সময়কু অপেক্ষা কর।